সবাইকে স্বাগত আমার চ্যানেল মাই বিল কুকিং ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 6:30। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আমি এখন চলে এসেছি ঝড়খালিতে। কোথায় যাচ্ছি তোমাদের গিয়ে দেখাবো। বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 4:00, সকাল 4:00। তো রাস্তায় আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ প্রচণ্ড কুয়াশা ছিল। তো বাকি ব্লগটা আমি কন্টিনিউ করবো। চলো তাহলে যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি নদীর পাড়ে, ঝড়খালি নদীর পাড়ে। আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে। আর এখানে দেখো প্রচুর চিংড়ি মাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে প্রচুর বললে কম হবে, প্রচুর প্রচুর চিংড়ি মাছ যা আমরা পয়সা দিয়ে কিনে খাই তা এখানে ফেলানো যাচ্ছে। তো এটা যদি আমার বাড়ির পাশে হতো তাহলে হয়তো আমি এখানে কোড়াতে বসতাম। যাই হোক, এটা আমার বাড়ির পাশে না, বাড়ি থেকে প্রচণ্ড 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 দূরে, তো কোড়ানো তো সম্ভব নয়। তো আর একটা কথা বলতে চাই, আমি এখানে এসে প্রচণ্ড এনজয় করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার গলাটা ধরে গেছে। গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শরীরটা প্রচণ্ড খারাপ। তো একটু ভয়েস এদিক ওদিক হবে, একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। আর তোমাদেরকে চিংড়ি দেখে কতটা মজা দিতে পারলাম আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড মজা লাগছে। तेरे दर पे आके थम गए, मेहमान माजी बन गए, एक दूजे में उड़ल के आशिकाना आयत बन गए मैं। और तू तेरी आंखों से हुई यारियां चलते चलते यूं ही, मेरी आंखों ने तेरी आंखों से आप बीती कही, तेरी आंखों के पीछे पीछे हम पगले से चल पड़े, मेरी आंखें अब दिल के चक्कर में कुछ भी ना सुनती है। रे कबीरा मान जा रे फकीरा। আর এখানে সকাল সকাল দুজন কাকিমা জাল ফেলা শুরু করেছে, মানে এখন তো ফুল জোয়ার চলছে। তো এই জোয়ারের মধ্যে মানে জোয়ারের জল কতটা চলে এসেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপরেও কাকিমা জাল ফেলছিল দুজনে মিলে, বেশিক্ষণ হয়নি বললো এসছে, আর মাছ পড়ছে। কাকিমা মাছ জাল থেকে ছাড়িয়ে নিচ্ছে একা একা এইভাবে। মানে আমাদের হয় না যে আমরা গ্রাম অঞ্চলে, মানে আমাদের দিকে যেটা হয় সেটা হচ্ছে কি পুকুরে জাল ফেলার সময় বাড়ির পুরুষ মানুষেরা জাল ফেলে, এখানে কিন্তু ওরকম কোনো ব্যাপার না, মহিলারাও নদীতেও জাল ফেলে আর চাষের জমিতে চাষও করতে যায়। তো কিছুটা হলেও না এখানের মানুষের জীবিকা উপার্জন করার নদী একটা রাস্তা। হ্যাঁ, আর একটা রাস্তা অবশ্যই আছে, চাষের উপরেও ডিপেন্ড করে। আর সকাল সকাল দেখতে বেশ ভালোই লাগছিল, এরকম করে মাছ ধরছিল যখন। তো কাকিমারা মাছ ধরুক, আমি হয়তো বেশিক্ষণ ভিডিওটা তোমাদের কন্টিনিউ করে দেখাতে পারবো না, তার কারণ ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো তোমরা কে কে দেখেছো এরকম মানে জাল ফেলতে মহিলাদেরকে নদীতে, কমেন্ট করে অবশ্যই জানিও। একটা হয় না বাড়ির কি বলবো ঠাকুমা, ঠাকুমাদের সময়ের তারা হয়তো পুকুরে জাল ফেলতে পারতো, কিন্তু এখনকার সেটা আর হয় না। আর ওই দেখো নৌকা করে মাছ ধরে ফিরছে। তো ওদের নৌকায় তিনজন ছিল আর ওরা একটা বড় মাছ পেয়েছিল, তো সেটা দেখাচ্ছিল আর কি, আর ওখান থেকে চিৎকার করতে করতে আসছিল। ওখানের ভয়েসটা যদি দিতে পারতাম তোমাদের আরও ভালো লাগতো, কেননা সকালবেলা চারিদিকে নিস্তব্ধ, তো আর নদীর মাঝখান থেকেও যে কথা শোনা যায় এটা আমি জানতাম না, এটা আমি প্রথম আমার দেখা বা আমার বোঝার প্রথম আর কি অধ্যায় যে নদীর মাঝখান থেকে ওরকম করে চিৎকার করলে শোনা যায়। তো কাকিমা বারবার জাল ফেলছে আর যে কটা মাছ হচ্ছে সে কটা তুলে নিচ্ছে। তো জাল ফেলা আমি আর বেশিক্ষণ দেখাবো না, কাকিমারা মাছ ধরুক আর আমরা সামনে এগিয়ে যাই। আর এদিকে দেখো যেদিকেই দেখবে খালি জঙ্গল আর জঙ্গল, মানে বেশ ভালো লাগছে দেখতে আর কি, প্রকৃতির এত কাছাকাছি। আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ওই যে বললাম শরীরটা একটু খারাপ ছিল।
তো আমরা সামনে ঘুরে আসছি আর তখন দেখলাম যে কাকিমারা মানে তোমাদেরকে ঘোড়াটা দেখালাম না, তো কাকিমারা এখান থেকে যাচ্ছিল। আর এরা কিন্তু রাস্তার কুকুর, মানুষ ভালো মতন চেনে এরা, তো কত সুন্দর এদেরকে আদর করছিল, এটা দেখতে বেশ ভালো লাগছিল। দেখো কুকুর দুটো কি সুন্দর ওদেরকে আদর করছে। তো এরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছে, এরা এদেরকে যেতে দিয়ে আমরাও আমাদের গন্তব্যের দিকে এগোই। বেশ কয়েকটা দোকান ঘুরে ফিরে তারপরে এই দোকানটাই পেলাম আমরা, পরোটা। এখানে খুব একটা দোকান খোলেনি, জানি না কেন বাজার বন্ধ ছিল। যে কোনো দোকানে গেলাম কোনো দোকানে মানে পরোটা সেভাবে পেলাম না। তো এখানে পরোটাটা সত্যি বলতে সকাল সকাল এরকম গরম গরম পরোটা আর সঙ্গে নিয়ে নিয়েছি ঘুগনি, দারুণ লাগছিল খেতে। ঘুগনিটাও মারাত্মক হয়েছে, পরোটাটাও সত্যি মারাত্মক হয়েছে। তো দোকানটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, তো আমি আমার খাবারটাকে এনজয় করছি। আর আজকের ভিডিওটা আর বড় করব না, এখান থেকে যাব কাকার বাড়িতে, সেই ভিডিও আলাদা আসবে অবশ্যই। কিন্তু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে এরকম মাছ ধরা, মেয়েদের মাছ ধরা বা নদী প্রকৃতি কেমন লাগলো তোমাদের। আর পরিবারে যারা নতুন আসছো তারা আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমি যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।